আর পারছি না, আর যে পারছি না গো, এখন অনেক পথ বাকি, এত পথ কিভাবে যাব? কি আর করবে বলো, পানি ছাড়া তো কোনো কাজ করা যায় না। একি একি, আমার কি হচ্ছে, মাথার ভিতর এমন লাগছে কেন? বউ বউ, কি হলো তোমার বউ? হে খোদা, তুমি এ কোন অপরাধের শাস্তি দিচ্ছ আমাদের, আর কত কষ্ট সহ্য করব। আমি কোথায়, আমার কেন এমন লাগছে? বউ, তুমি বাড়িতে আছো? ও, বাড়ি চলে এসেছি। হ্যাঁ গো বউ, এখন কেমন লাগছে তোমার? মোড়ল মশাই এইভাবে চলতে পারে না, কিছু একটা করেন। কি হয়েছে খুলে বলতো। ওই যে গ্রামের পাশে দুইজন অপয়া থাকে, রমেশ জেলে আর লতা, ওদের তো কঠিন রোগ হয়েছে। হ্যাঁ তো, জানি তো, এই জন্য তো ওদের গ্রামের সকলের সাথে মিশতে মানা করেছি, এমনকি পানি খাওয়াটাও বন্ধ করে দিয়েছি। ওরা তো পাশের গ্রাম থেকে পানি এনে খাচ্ছে, আজ তো আবার লতা অজ্ঞান হয়ে গেছিল। এমন হতে থাকলে আমাদেরও ওই রোগে ধরবে, ওদেরকে আপনি গ্রাম ছাড়া করার ব্যবস্থা করেন। হ্যাঁ হ্যাঁ, তাই করা হোক, তাই করা হোক, তাই করা হোক। বেশ, তাই হবে, কাল আমরা সবাই জেলের বাড়ি যাব এবং ওদেরকে এই গ্রাম ছাড়া করব। রমেশ, এই রমেশ, বাড়ি আছিস নাকি? এ কি মোড়ল মশাই, আপনি আর গ্রামের সবাই এখানে কেন? রমেশ, এই গ্রাম ছেড়ে তোরা আজই চলে যা। কি বলছেন মোড়ল মশাই, আমরা এখান থেকে চলে গেলে কোথায় থাকবো, কোথায় থাকবো মোড়ল মশাই? মোড়ল মশাই, দয়া করেন, আমাদের এই বাপের ভিটেটুকু ছাড়া যে আর কোনো সম্বল নেই আমার, যে আমি অন্য কোথাও গিয়ে নতুন করে ঘর বাঁধবো। এই ছ্যা 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 ছ্যা, ছাড় আমাকে, ছাড়, আমার পা ধরে আমাকে অপবিত্র করে দিল রে, ছাড়, হতো ছাড়া, ছাড় বলছি। তোমার তোমার কোথাও লাগেনি তো? এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, এই বাড়িতে আগুন লাগিয়ে দে। এমনটা করবেন না মোড়ল মশাই, এমনটা করবেন না। এই ছাড়, ছাড় বলছি। বউ, কি রে, লাগা আগুন, লাগা। হে ওপরওয়ালা, আমাদের এ কোন বিপদের মুখে ফেললে, আমি এখন কোথায় যাব এই অসুস্থ বউকে নিয়ে? বউ, ও বউ, চোখ খোলো, ও বউ, ওঠো। ওগো, এখন আমাদের কি হবে গো? চলো বউ, আমরা এই গ্রামে আর থাকবো না, এই গ্রামের মানুষের মনে কোনো মায়া দয়া নেই, চলো চলি যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। আর কত
কত দূর গো, আর যে পারছি না। এই তো প্রায় নদীর কাছে চলে এসেছি, ওই যে শুনতে পাচ্ছ হরেন মাঝির গান। হ্যাঁ শোনাতে যাচ্ছে, চলো চলো পা চালিয়ে চলো। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। ও মাঝি ভাই, আমাদের একটু ওপারে পার করে দেবে গো। হ্যাঁ হ্যাঁ দেব, চলে আসো। চলো বউ, নদীর ওপারের জঙ্গলে এখন থেকে আমরা থাকব। তাই চলো। ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুয়া, আরে মরি আমি ধর পরায়া রে। ওরে সম্পানের নায়া আমায় দে রে দে ভেরায়া। এই তো দাদা এসে গেছি, এবার নামো। চলো লতা আমরা চলে এসেছি। ও দাদা ভাড়াটা দেবেন না? টাকা পয়সা যে কিছুই নেই দাদা, গ্রামের লোক আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, তাই গ্রাম ছেড়ে ওই জঙ্গলে চলে যাচ্ছি। আচ্ছা যাও, তবে সাবধানে থেকো, আমি চলি কেমন? জঙ্গলে কোথায় থাকবো আমরা? জানি না গো, চলো আরো ভেতরে যাই, দেখি থাকবার ব্যবস্থা করা যায় কিনা। এখানে তো ঘর করার মতো অনেক জায়গা আছে, আর জায়গাটা তো সুন্দর। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তাছাড়া পাশে পানিও আছে, আজ থেকে আমরা এখানেই থাকবো। না কোনো বাঁচবার সম্ভাবনা দেখছি না গিন্নিমা, মোড়ল মশাই মনে হয় আর বাঁচবে না। কি বলছেন কবিরাজ মশাই, কোনো উপায় নেই সুস্থ করার? একটা উপায় আছে, তবে সে যে কঠিন পথ। কি উপায় আমাকে বলেন। নদীর ওপাশে একটা নীল দিঘি আছে, সেখানে লাল মাছ পাওয়া যায়, যদি সে মাছ খাওয়ানো যায় তাহলে মোড়ল মশাই সুস্থ হয়ে উঠতে পারে। কিন্তু কিন্তু কি, চুপ করে গেলেন কেন বলেন? ওই নীলদিঘি থেকে কেউ মাছ মারতে পারে না, যে মারে সেই মারা যায়। হ্যাঁ আমি যাব সেখানে, আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি নিয়ে আসবো সেই লাল মাছ। এই কে আছিস, কোথায় আছিস? তোরা আমায় নীল দিঘির কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, আর একটা জাল নে সাথে। এ কি, এখানে একটা ঘর দেখছি, মনে হয় যেন কেউ থাকে। এই তোরা দেখ তো কেউ আছে কিনা ঘরের ভিতরে।
কেউ নাই গিন্নিমা। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সময় আর নষ্ট করিস না, এখনই এই দিঘিতে জাল ফেল। মরে গেলাম, ওরে বাবরে, মরে গেলাম রে। এখন আমি কি করব, কি করে এই নীল দিঘির মাছ ধরে নিয়ে যাব আমি? একি গিন্নিমা, আপনি এখানে এভাবে কাঁদছেন কেন? হ্যাঁ, এই দিঘির মাছ নিতে এসেছিলাম আমি। মোড়ল মশাই অনেক অসুস্থ, কবিরাজ বলেছেন এই দিঘির মাছ খাওয়ালে তবে মোড়ল মশাই সুস্থ হয়ে যাবেন। রমেশ, রমেশ, তোর সাথে মোড়ল অনেক অন্যায় করেছেন, তুই মোড়লকে ক্ষমা করে দে আর একটা মাছ এখান থেকে ধরে দে। এ কি করছেন গিন্নিমা, ছাড়েন ছাড়েন, ওঠেন ওঠেন আপনি। আমি জেলে হলেও অমানুষ নয় যে কারোর ক্ষতি করব। কি রমেশ, তোর তো কিছুই হলো না। এই দিঘি থেকে শুধুমাত্র সৎ মানুষ মাছ ধরতে পারে, এছাড়া যদি কোনো খারাপ মানুষ এই দিঘিতে জাল ফেলে সে পুড়ে মারা যাবে। সত্যি তোরা অনেক সৎ আর ভালো মানুষ, চল আমি তোদেরকে গ্রামে ফিরিয়ে নিয়ে যাই, এই জঙ্গলে তোদের কত না কষ্ট হচ্ছে। না গিন্নিমা, আমরা এই নীল দিঘি ছাড়া কোথাও যাব না, আপনি ফিরে যান আর মোড়ল মশাইকে বলবেন সে যেন গরিব আর অসহায় মানুষের সাহায্য করেন। সত্যি আমরা এখন অনেক ভালো আছি, কি বলো? হ্যাঁ গো হ্যাঁ।